দিল দেখা বলেন। মোটামুটি জিকিরের লাগা, তেলাওয়াতের লাগা, নামাজের লাগা তিন অঙ্গ দরকার। কয় অঙ্গ? এক নম্বরে জবান দরকার, দুই নম্বরে কান দরকার, তিন নম্বরে দিল দরকার। কয়টা? কি কি? জবান, কান, দিল। গলার এখানে কোনো কামে নাই, গলার এখানে কোনো কি নাই? জবানের কাজ শুদ্ধ করে বলা, জবানের কাজ শুদ্ধ করে বলা, কানের কাজ ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো তিনটা। দিলের কাজ কয়টা? এক নাম্বার যেটা বলেছি সেটা বুঝা, দুই নাম্বার যেটা বলেছি কার জন্য বলেছি এটা বুঝা, তিন নাম্বার কেন বলেছি এটা বুঝা। সুবহানাল্লাহ। দিলের কাজ কয়টা? এক নাম্বার বুঝা, বুঝা দুই নাম্বার কার জন্য বলেছি, তিন নাম্বার তো কার জন্য বলেছি? আল্লাহর জন্য। কার জন্য? এবার কেন, কেন, কেন উত্তর হলো তিনটা, কেন উত্তর কয়টা? হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসায়। দুই নাম্বার রাজান আন রহমতিহি, তার রহমতের আশায়। তিন নাম্বার খাউফান আন আকাবিহি, তার আযাবের ভয়ে। আল্লাহ, কয়টা মোট? কি কি? আল্লাহর ভালোবাসায় বলেন, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। হয়েছে মুখস্থ সবার? এই তিনটা কুতুবুর রুহা, এই তিনটা কুতুবুদ্দিন, এই তিনটাই হলো দিনের বুনিয়াদ, এই তিনটাই হলো দিনের মেয়ার, এই তিনটার ভিত্তিতেই আমার দুনিয়া, আমার আখরাত, এই তিনটার ভিত্তিতেই আমার নামাজের দাম, এই তিনটার ভিত্তিতেই আমার রোজার দাম, এই তিনটার ভিত্তিতেই আমার ওয়াজের দাম, এই তিনটার ভিত্তিতেই আমার ইমামতির দাম, এই তিনটার ভিত্তিতেই আমার কেরাতের দাম, এই তিনটার ভিত্তিতেই আমাদের তালিমের দাম, এই তিনটার ভিত্তিতেই আমাদের তবলিগের দাম, এই তিনটার ভিত্তিতেই আমাদের খানকায়ে নিজামের দাম। বুঝে আসছে কথা? কয়টা মোট? কি কি? আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত রাশা, আল্লাহর আযাবের ভয়। এই তিনটা কথাকে আমার রব কি সুন্দর করে বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তিনটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর তাকাজা আমি আপনাকে ভালোবাসি। আর রহমানির রহিম, এর তাকাজা আমি আপনার রহমতের আশাবাদী। মালিক ইয়াউমিদ্দিন, এর তাকাজা আমি আপনার আযাবকে ভয় করি। কয়টা বলেন? কয়টা আয়াত? কয়টা? এক নম্বর অর্থ কি, অর্থ কি? দুই নম্বর অর্থ কি? তিন নম্বর অর্থ কি? ইয়াকা নাআবুদু, ইয়াকা নাআবুদু, এই তিনটার বুনিয়াদের উপরে দাঁড়ালাম নামাজে। এই তিনটার বুনিয়াদে করলাম রুকু, এই তিনটার বুনিয়াদে আমি আপনার এই গোলামি করবো। সুবহানাল্লাহ। তাহলে আগের তিনটা বাদ দিলে চতুর্থ নম্বরের দাম কোথায়? আগের তিনটা বাদ দিলে চতুর্থ নম্বরের আর কোন দাম আছে? চতুর্থ নম্বরের কাজ কি? ইবাদত। চতুর্থ নম্বর কি? ইয়াকা নাআবুদু, আমি আপনার আবাদত করিতেছি এবং করিব। বলেন, তাহলে এটা কয় নম্বরে? এর আগে কয়টা আছে? আগের তিনটা বাদ দিলে চার নম্বরের দাম কি? কি হয়? তাহলে আগের তিনটার বুনিয়াদের উপরে চার নম্বর। তাহলে নামাজে দাঁড়িয়ে আমি যখন, ইমাম সাহেব যখন বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি মনে মনে ভাবতে থাকবো রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি। বলবেন হুজুর এটা রব, এটা ভালোবাসার দালালত কিভাবে করে, এটা বুঝাইলো কেমনে? এটা ভালোবাসা। রব কাকে বলে? ওয়াহুল মুনিম, সব কিছু দেনেওয়ালা। রব মানে সব দেনেওয়ালা। আল মুনিম ইউহাব্বু আলা কদরি ইনামিহি, মুনিম কে ভালোবাসতে হয় নিয়ামত যে পরিমাণ দেন এই হিসাবে। তাহলে রব যদি সব দেনেওয়ালা হয়, ভালোবাসতে হবে কোন হিসাবে? সুবহানাল্লাহ। কি হয় তাহলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থই হলো রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে নামাজে যখন দাঁড়াবেন তখনই বলবেন আমি আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি। কি বলবো বলেন? রব আপনার মহাব্বতে দাঁড়িয়েছি, রব অনেক কাজ ছিল ফেলে আসছি আপনার ভালোবাসা, অফিস ছিল ছুটে আসছি আপনার ভালোবাসা,
স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে কারখানা থেকে ছুটে আসছি আপনার ভালোবাসা আচ্ছা এই অনুভূতিটা দিলে আসলে নামাজ কেমন হবে হ্যাঁ ঘি আর চিনি যত ঢালে মন ঘি আর চিনি যত ঢালে সময় তত মজা হয় আল্লাহর মহব্বত যত ঢালবে নামাজ তত মজা হবে সুবহানাল্লাহ নামাজ তত কি হবে আমাদের নামাজে মজা নাই কেন পিঠা বানাইছে মজা নাই চিনি দিছে হালকা নারিকেল দেই নাই তেল দিছে বাজারিয়া ছাটিয়া তেল মজা নাই লবণ দেই নাই বলেন না কি নাই বলেন মজা নাই আমাদের নামাজ মজা নাই নামাজ মজা আছে আল্লাহ কি করা আল্লাহর কসম নামাজে যার মজা যদ্দুর নামাজে যার মজা যদ্দুর জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তদ্দুর সুবহানাল্লাহ কি বলছি মুখস্থ করেন জিকিরে যার মজা যদ্দুর তেলাওয়াতে যার মজা যদ্দুর জিকির করতে মজা 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 তেলাওয়াতে মজা 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 রুকুতে গেলে মজা 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 রবকে দেখার মজা তার আলাদা সুবহানাল্লাহ সবাই তো দেখবো লেকিন মজা হবে আলাদা আলাদা মজা হবে কি আপনি কি মনে করছেন সিদ্দিক আকবরের দেখার আমার দেখার আপনার দেখা এক হবে কি এক হবে কোনদিন এক হইলে আর জান্নাত হলো কেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু রব্বুল আলামিন বলেন শুনো শুনো জান্নাতে সকলের দারাজা ভিন্ন ভিন্ন আল্লাহ প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন যেমন ধরেন এখন আমরা একই ইমামের কাছে নামাজ পড়লাম 500 জন মানুষ একই ইমামের কাছে নামাজ পড়লাম একজন পেয়ে গেল 27 আরেকজন পেয়ে গেল 2700 আরেকজন পেয়ে গেল 27000 আরেকজন পেয়ে গেল 27 লাখ আরেকজন পেয়ে গেল 27 কোটি এখন এই মুহূর্তে যা হয়েছে সব নাম্বার ভিন্ন ভিন্ন সব নাম্বার কি আরেকজনের বেলায় ফেরেশতা বলে ফেরেশতা ওকে কত দিব আমার কলমে আসে না ওরে কত দিতাম আল্লাহ তাআরিজ করেন কেন তোমার নাম্বার তুমি দিতে পারবা না কেন ওকে ও এতটা ভালোবাসায় বলেছে রব এটা আমার কাছে আসে না এটা আমার ক্যালকুলেশনে আসে না সুবহানাল্লাহ ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন কাকে কত নাম্বার দিবে রব বলেন আমি সব টের পাই আমি সব কি পাই আমি সব টের পাই তাহলে কি নাম্বার বাড়াবেন না 27 এর মধ্যে রাখবেন কি নাম্বার বাড়াবেন না 27 এর মধ্যে রাখবেন আচ্ছা যায় যখন দেখলেন আপনারটা 27 হুজুরটা 27000 তখন কেমন লাগবে শুধু খারাপ লাগবো না আফসোস লাগবো না এই আফসোসটা জান্নাতে গেলেও থাকবো জান্নাতে গেলেও এই আফসোস থাকবে লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ জান্নাতেরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে তাহলে বোঝা গেছে এই আফসোস সেখানে গেলেও হবে হাই করছে কি আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরে এত পেয়ে গেল আর আমি এত অল্প নাম্বার পাইলাম আমার মসজিদের খাদেম সে এত নাম্বার পেয়ে গেল আর আমি এত অল্প অল্প নাম্বার পাইলাম হইতে পারে খতিব সাহেবের থেকে খাদেম বেশি পেয়ে গেছে হইতে পারে না পারে না হইতে পারে পীর সাহেবের থেকে মুরিদ বেশি পেয়ে গেছে হইতে পারে বাড়িওয়ালা থেকে গাড়ি বাড়িওয়ালা থেকে ভাড়াটিয়া বেশি পেয়ে গেছে কি আর ভাড়াটিয়া থেকে দারোয়ান আরো বেশি পেয়ে গেছে কি শুধু কি দিয়া ওয়াকালবুহু মুতমাইনুন বিল ঈমান শুধু দিল দিয়া শুধু কি দিয়া শুধু দিল দিয়া এজন্য দিল সুন্দর করা 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 কি সুন্দর করা বলেন আচ্ছা আমি বলি কতই তো শ্যাম্পু ইউজ করলেন শ্যাম্পু ইউজ করেন কি লাগা চুলগুলোকে সুন্দর করার লাগা
এবার ফেস ওয়াশ ইউজ করেন চেহারাটাকে আরো সুন্দর করার লাগা, এবার পেস্ট ইউজ করেন দাঁতগুলোকে আরো সুন্দর করার লাগা, এবার বডি স্প্রে ইউজ করেন, এবার বডি লোশন ইউজ করেন বডির লাগা, এবার জুতার ফালিশ ইউজ করেন জুতার লাগা, এবার গাড়ির কালি ইউজ করেন গাড়ির লাগা, এবার মোবাইলটা আবার মাঝে মাঝে প্যাকেট করেন, আবার মাঝে মাঝে স্প্রে করেন, কত কিছু করেন, লেকিন দিলটাকে কপি কি করলেন? কি অথচ এগুলো দিয়ে আপনি মানুষ নন, শুধু দিল দিয়ে আপনি মানুষ। এগুলো দিয়ে আপনার কাছে রবের কোনো দাম নাই, রবের কাছে আপনার কোনো দাম নাই, আপনার দাম শুধু এই দিল দিয়ে। কি বলছি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। يوم لا ينفع مال ولا بنون তোমার সেদিন তোমার মাল কোনো কাজ দিবে না, তোমার সন্তান সন্ততি কোনো কাজ দিবে না। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কোনো পরিচয় দিয়ে কোনো কিছু হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আই মান সালামা কলবুহু মিনাশ শিরক মান সালামা কলবুহু মিনাল কুফর মান সালামা কলবুহু মিনাল রিয়া মান সালামা কলবুহু মিনাল গীবা মান সালামা কলবুহু মিনাল উজব সুবহানাল্লাহ। অর্থাৎ রব বলেন আমি শুধু দেখবো তুমি একটা দিল নিয়ে আসছো কিনা, দিল নিয়ে আসছো কিনা, দিল নিয়ে আসছো কিনা। যে দিলটা বড় সাফ ছিল, যে দিলে শুধুই আমি ছিলাম, যে দিলে শুধু গেছিল আমি ছিলাম, যে দিলে আমি ছিলাম, সুবহানাল্লাহ, যে দিলে কি ছিলাম আমি ছিলাম, একটা কি বলে প্লেট বর্তন, ময়লাযুক্ত প্লেটে যদি শাশুড়ি ভাত দেয় অবস্থা কি? ময়লা প্লেটে শাশুড়ি ভাত দিছে, খাবেন না চলে আসবেন, দুনিয়ার রাগ সব শ্বশুর বাড়িতে করে, সবচেয়ে বেশি রাগ করে কোন জায়গায়? শ্বশুর বাড়িতে সবচেয়ে বেশি রাগ করে। যাই হোক, ময়লা প্লেটে ভাত দিলে ভাত খান না আপনি, না তো ময়লা প্লেটে ভাতই খান না আপনি, আপনার ময়লা দিলে রব আসবে কেন? কি ময়লা ভাত দিলে দুধ নেন না আপনি? ও দেখবেন আমাদের বাড়িগুলোতে এসে এসে দুধ দেয় না, তো ভিতর থেকে একটা পাতিল দিয়ে দিলে ওরা কি দেয়? তো দুধ দিছে পাতিল দিছে তিন দিন আগে আধোয়া পাতিল, দুধওয়ালা কি কয়? আন্টি পাতিলটা পাল্টায় দেন, এটা আধোয়া পাতিল। বলে কি বলে না বলে? আধোয়া পাতিলে কি দেয় না? আধোয়া পাতিলে দুধই দিলাম না, আধোয়া পাতিলে মারে ফাত আসবে কোথেকে? কি এটা আধোয়া বানাইতেছি শুধু শুধু মোবাইল দিয়ে এটা আধোয়া বানাইতেছি? বলেন কি বলছি বলেন? শুধু আদো আর এটা আর কি বলবেন আপনার? এটার উপরে শুধু কি শ্যাওলা বলে? শুধু শুয়ারের পায়খানা থেকে জঘন্য কিছু ঢুকাইছি, আপনি কেন শ্যাওলা? কে কইছে শ্যাওলা? কইছে কি শ্যাওলা থাকলে কি হয়? শ্যাওলা তো পানিও তো খাওয়া যায়। কি কি বানিয়েছি? শুধু না পাক বানাই নাই, না পাকেও ওই না পাকি থেকে পানা চায়, না পাক ওই না পাকি থেকে কি চায় বলেন? না পাক ওই না পাকি থেকে পানা চায়। আমি বলি বন্ধু পৃথিবীর যত বড় না পাকি হোক পায়খানার চেয়ে বড় না পাকি আর কি? এটা লাগলেও তিনবার ধুলে পরিষ্কার হয়ে যায়, লেকিন গুনাহের না পাকি বঙ্গোপসাগরে পানি দিলেও পরিষ্কার হয় না। কি কি পরিমাণ না পাক করছি দিলটারে, কি পরিমাণ নাপাক করছি? আপনার কাছে একটা মোবাইল আছে, ব্যাস এটাই আপনার পুঁজি হয়ে গেছে, এটা আপনার কাছে, এটা আপনার সকাল বেলা, এটা দুপুর বেলা, এটা বিকেল বেলা, এটা সন্ধ্যা বেলা, এটা ভোর বেলা, এটা রাত্রি বেলা, এটাই আপনার পুঁজি, এটাই আপনার ওন্না, এটাই আপনার বিছানা, এটাই আপনার সব। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ আমি যে ধরি না কোনো অসুবিধা হয় নাই, কিছুই হয়নি অসুবিধা, এটা যে ধরলাম না, ধরলাম না আর কি, আমি বলি এটা অনেক ভালো জিনিস, আমি খেলাম না আর কি, সব ভালোকে খেতে হয়, পৃথিবীর কত ভালোই তো আমি খাই না। ওটের গোস্ত খাইছেন প্রত্যেকদিন? প্রত্যেকদিন ওটের গোস্ত খান, এটা তো অনেক ভালো জিনিস, খান না কেন? খাইলাম না আর কি, সব ভালোটাকে খাইলাম না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য দিলটাকে কি করা, দিলটাকে পরিষ্কার করবে যে কামিয়াব মানুষ, দিলটাকে পরিষ্কার করবে যে
কামিয়াব মানুষের আল্লাহর কাছে কে কত দামি কার দিল যত পরিষ্কার সে তত দামি আল্লাহর কাছে কে কত দামি বলেন যার দিল যত পরিষ্কার সে তত দামি সুবহানাল্লাহ এবার তাহলে দিল পরিষ্কার করার ঔষধ নিব ঔষধ দিল পরিষ্কার করার ঔষধ দিল পরিষ্কার করার সর্বোচ্চ সর্বোত্তম হাতিয়ার দিল পরিষ্কার করার সর্বোত্তম হাতিয়ার কোরআনে কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ কি কি বলছি বলেন দিল পরিষ্কার করা কি সর্বোত্তম হাতিয়ার দিল পরিষ্কার করার সর্বোত্তম হাতিয়ার একটা আয়াতে পড়েন একটা একটা শুধু একটা পড়েন 100 বার প্রতিবারে সাফ হবে শুধু সাফ হবে সুবহানাল্লাহ শুধু কি হবে বলেন শুধু সাফ হবে স্বাভাবিকভাবে আমরা তিনটা শব্দ পারি না আমি তুমি সে বলেন তো আমি সে এর অপর শব্দ তিনি আপনি তুমি হলো আপনি সে তিনি তুমি আপনি আর আমি কয়টা শব্দ আছে বলেন তিনটা সে আমি তুমি দেখেন ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের জিম্মাদারি তিনি কোরআন কারীমের তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ এখানে কি তিনি সে বা তিনি এবার বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনি করুন তেলাওয়াত এবার তুমি সুবহানাল্লাহ এবার কি হয়ে গেছে তুমি কটা পাইছি এবার তিন নম্বর শুনেন وأن أتلو القرآن إنما أمرت أن أعبد رب هذه البلدة والذي حرمها وله كل شيء وأن أكون من المسلمين وأن أتلو القرآن رب العالمين بلن حبيب أبي بولدن أما جم ذري أمي جن قرآن الكريم التلاوات كري قطع بسن قطع كي সে তিনি তাহলে সে তেলাওয়াত করবে আল্লাহ বলেন আমার হাবিব সে তেলাওয়াত করবে এটা তার কাজ দুই নাম্বার তুমি তেলাওয়াত করো তোমার কাজ তিন নাম্বার তুমি বলো আমি তেলাওয়াত করি আমার কাজ সুবহানাল্লাহ বলবেন না